আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আপনার স্ত্রীর সাথে তৃপ্তি সহকারে বিছনায় জ্বর তুলতে পারবেন ইনশাল্লাহ এই টপিকের মাধ্যমে। ইনশাল্লাহ একটা টিপসের মাধ্যমে প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন। এই যে গুরুত্বপূর্ণ যে আমল, গুরুত্বপূর্ণ টিপস, যে যদি এটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জীবনে ইনশাল্লাহ লাভবিত হতে পারবে। যদি এটা আপনি ফলো করতে পারেন তাহলে কোনো ধরনের টাকা পয়সা ইনশাল্লাহ লাগবে না। মানুষের প্রত্যেকজন মানব দেহের মধ্যে আপনি লিঙ্গকে যে উত্থান করে বীর্যকে আটকে রাখে, হ্যাঁ, মাত্র একটা হরমোনের মাধ্যমে, একটা হরমোন, সেটা হলো কী হরমোনটা, কি সেক্স হরমোন, সেটা নারীর মধ্যেও আছে পুরুষের মধ্যেও আছে। আর সেই হরমোনটা হলো আপনি সেক্স হরমোন। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে, রসুন এবং রসুনের পদ্ধতি, সেটা যদি না দেখে থাকছেন ইনশাল্লাহ সেটা দেখে আসে। তারপরে একটা কথা বলি, মেথি, আপনার একটা মেথির একটা ফর্মুলা আছে, সেটা আমি ছোট্ট করে বলে দিই। আপনার মেথি 2 চামচ আনি ভিজিয়ে রাখবেন, হ্যাঁ, 2 চামচ রাতে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন, সকালে ভিজিয়ে রাখবেন, রাতে খাবেন। এভাবে যদি খেতে পারেন আপনার লিঙ্গর উত্থানজনিত সমস্যা ঠিক হবো, বীর্যরা আটকে থাকবে। এই একটা ফর্মুলা গুলো। আপনি আর একটা হলো টিপস, আমি যেটা টিপস দিই সেটা শুনে নেওয়া। প্রত্যেকজন মানব দেহের মধ্যে যেটা সেক্স হরমোন যে বাড়ায়, মাত্র একটা অভ্যাস করলেই ইনশাল্লাহ আপনি সেক্স হরমোনটা বাড়বো। তাহলে কি শুনুন, তাহলে কি ভালোভাবে ইনশাল্লাহ আপনি ঘুম পারবেন। কেমন করে ঘুম পারবেন? আপনি যখন ভাত টাত খেয়ে রাত্রে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে এটা কিন্তু প্রতিদিন ফজরের সময় এই আমলটা করবেন। কেমন করে পড়বেন? এটা ভাত খেয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে শুয়ে যখন পড়লেন দেখবেন যে আপনি যখন ফজর উঠতে আজানের আগে দেখবেন যে আপনি লিঙ্গটা দাঁড়িয়ে থাকে। প্রতিদিন দেখবেন দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে, তার কারণটা কি? প্রত্যেকজন মানুষের যখন ঘুমায় তখন তার দেহের যে ভিতরে সেক্স হরমোন থাকে ওইটা সকালে ঘুম থেকে আপনি উঠলে লিঙ্গটা আপনি দাঁড়িয়ে থাকে, ওটার মধ্যে রক্ত সঞ্চালন হয়, রক্ত বাড়তে থাকে, লিঙ্গটা শক্ত হয় আর দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আপনারা যদি ওই মিলনের অভ্যাসটা যদি প্রতিদিন যদি আপনি ঘুম থেকে জাগার পরে করেন, অর্থাৎ ফজর নামাজের আজানের আগে যদি এই অভ্যাসটা করুন, তাহলে ওই সময় আপনি সেক্স হরমোনটা এই চলাচলটা বেশি করে ওই সময়টা বেশিভাবে করতে পারবেন। এই হলো প্রথম গাইড টিপস, এই টিপসটা। এটা যদি আপনি ফলো করতে পারেন আল্লাহ পাকের রহমতে আপনার সেক্স হরমোনটা ওই সময় বাড়বে, ওই সময় মিলন করতে বেশি আপনার সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।